অনেকদিন কোনো ভিডিও বানানো হয় না, একটা সাবস্ক্রাইবার বাড়ছে তো দুটো কমে যাচ্ছে। যাই হোক, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি ভাবছেন, বেকারে ব্যস্ত থাকতে পারে না নাকি? অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, বাংলা যেমন নিজের মেয়েকে চায়, আমি আমার গার্লফ্রেন্ডকে চাই। ভিডিওটা না দেখলে দেখে নেবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর ওই ভিডিওটার মূল বক্তব্য এইটুখানি ছিল যে নিজের গার্লফ্রেন্ডের বিয়ে অন্য কারোর সাথে হওয়া থেকে আটকাতে গেলে যে চাকরিটা আমি বেশ কিছুদিন আগে নিজের যোগ্যতায় অর্জন করেছি সেটাই জাস্ট জয়নিংটা চাই, আর কিছু না। তো যাই হোক, 18 মাস কেটে গেল, এখনও কেসটা ঝুলছে, হাইকোর্টে কেস চলে যাচ্ছে, দিনের পর দিন, ডেটের পর ডেট পড়েই যাচ্ছে। তো এরমভাবে নিজের গার্লফ্রেন্ডকে তো অন্যের হাতে তুলে দেওয়া যায় না। বুদ্ধি খাটিয়ে ওকে বললাম যে চ একটা ইন্টারভিউ দিয়া। একটা কোম্পানিতে ও ইন্টারভিউ দিল, সিলেক্টেডও হয়ে গেল নিজের যোগ্যতায়। এবার ইনকাম করে বাড়িকে সাপোর্ট করছে, তো বাড়ির লোকজনও খুশি, ও যথেষ্ট ভালো রোজগার করছে বলে নিজেও খুশি, আর ওর বিয়েটা আটকে গেছে বলে আমিও খুশি। কিন্তু এত খুশি কি আর সহ্য হয় ভগবানের? কী করলো, না ডাক ফেলে দিল কোথা থেকে, না ব্যাঙ্গালোর থেকে। তো যাই হোক, লাস্ট মাস ওকে ব্যাঙ্গালোর যেতে বাধ্য হতে হলো। আটকাতে চাইনি বা পারিনি তা নয়, আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো বেকার আর বাবার জমিদারিটাও নেই। তো সেখানে দাঁড়িয়ে যখনই ভাবি যে এত বছরের পরিচয়ের পরও ওর বাবার ফ্যামিলি তো দূরের কথা, নিজের ফ্যামিলির দায়িত্ব নেওয়ারও যোগ্যতা অর্জন করতে পারিনি, তখন নিজেই নিজের কাছে অনেকটা ছোট হয়ে যাই। না পারি মায়ের কোনো ছোটোখাটো সকাল্লাত পূর্ণ করতে, না পারি বাবাকে ভালো ডাক্তার দেখিয়ে তার খরচা দিতে। কেন আমি হাত পা থাকা সত্ত্বেও পঙ্গু? কেন এখনও বেকারত্বের মুকুটটাই মাথায় পড়ে ঘুরে বেড়াচ্ছি? কারণটা কি, না আমি সরকারি চাকরির প্রিপারেশান নেব। একটু সময় লাগলো, সফলতা আমি পেয়েছি, সেটা অনেকের কাছে নগণ্য হতেই পারে, কিন্তু আমার কাছে ছিল ওটা এভারেস্ট চড়ার মতো। তার মধ্যে এসএসসি টেট দুর্নীতি নিয়ে যে পরিমাণ টাকার পাহাড় দেখে নিলাম কী আর বলবো। মিডিয়া যথেষ্ট মশলা মিশিয়ে আপনাদেরকে পরিবেশন করেই দিচ্ছে। আপনাদের কাছে একটাই অনুরোধ যে এই মিম শেয়ার শেষ হলে দেখবেন ওই টাকার পাহাড়ের তলায় চাপা পড়ে বহু ছেলেমেয়ের বহু স্বপ্ন রীতিমতো মারা গেছে। সমস্যাটা কোথায় জানেন তো, এত সব কিছু পড়েও না ওই মেয়ের বাবা মারা তার বিয়ের জন্য সরকারি চাকরি জামাই খুঁজবে, আর কোনো ছেলের বাবা মা এটা বলবে না যে দুর্নীতিগ্রস্ত সরকারের আনুগত্যে সরকারি চাকরি না করে তুই নিজের যোগ্যতার বেসরকারি চাকরি খোঁজ। ডিপ্লোমা পাস করে যখন নতুন নতুন কাজে ঢুকেছি তখন আমার বাবার প্রতি প্রচণ্ড শ্রদ্ধা জন্মেছে যে এই এক বছর কাজ করতে না করতেই আমার ফেটে চৌচির হয়ে গেল, বাবা সে কবে থেকে আমার জন্মের আগে থেকে হয়তো কাজ করেই যাচ্ছে। আসলে সমস্যাটা ওখানেই হয়েছিল যে মাঝারি মেধার ছাত্র হয়েও অনেক কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি ওই সরকারি চাকরির পরিস্থিতির কুয়ে ঝাঁপ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে কেউ না কেউ বাঁচিয়ে নেবে, কিন্তু এই দুর্নীতির আগুন সব আশা ভরসা পুড়িয়ে ছাই করে দিল। এখন তো পাড়ার অলিতে গলিতে আর ইউটিউব জুড়ে প্রচুর শিক্ষক, সবাই সরকারি চাকরির প্রিপারেশান দেওয়াচ্ছেন, সাথে আবার মোটিভেশান ক্লাসও রাখছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ এই যে সরকারি চাকরি সব এই ন্যারেটিভটা দেওয়া বন্ধ করুন, দয়া করে। এটা নিয়ে পরে না হয় আবার বেশি করে বলবো। সবশেষে আমার একটাই বক্তব্য যে নিজের যোগ্যতার বেসরকারি চাকরি পেয়ে জীবন কাটানো এই সরকারি চাকরির আশায় বছরের পর বছর ধরে ফ্রাস্ট্রেশন ও ডিপ্রেশনের জীবনের থেকে অনেক ভালো। যাই হোক, ভালো থাকবেন, অন্যদিন অন্য একটা বিষয় নিয়ে আবার আলোচনা হবে।